ইমানে ক্ষমতায় নরেন্দ্র মোদীর দিকে যদি আমি তাকাই অজ্ঞান হয়ে যাবে। আজকে বিজেপি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ও আসার পর থেকে ওইখানে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতবর্ষে মসজিদ গুলোকে ভাঙছে, মাদ্রাসা গুলোকে ভাঙছে, মুসলমানদের ছেলে মেয়ে গুলোকে মারছে। সে পীর সাহেব হোক আর পীর সাহেবের ছেলে হোক, তার ঠিকানা হবে জাহান্নামায়। আবার কিছু কিছু ওই কুত্তা মার্কা চুল রেখেছে, সর মার্কা চুল রেখেছে, তাদের মাথায় টুপি নেই। আমাদের টুপি কোথা বলে দিতে ভুলে গেছে, পকেট থেকে বের করছে। ফুরফুরা সাহেবের জমিনে নেই, সারা বাংলায় দেখছি। আমাদের মুসলমানদের কিছু ছেলে আমাদের নবীকে অনুসরণ করে না, তাদের নবীকে অনুসরণ করার কোনো প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ, তাদের কোনো দরকার নাই। আমাদের মুসলমানদের ছেলেরা ওরা এখন মেসি বলে একটা প্লেয়ার আছে তাকে ফলো করছে, মারাদোনাকে ফলো করছে, তারা সব নাম ভুলে গেছি বলেন না, রোনাল্ডোকে ফলো করছে, শাহরুখ খানকে ফলো করছে, সালমান খানকে ফলো করছে। তারা অনলাইনে দেখছে, অনলাইনে দেখে নিয়ে চলে যাচ্ছে সেলুনের কাছে, গিয়ে বলছে এই ধরনের চুল কাটতে পারবে, বলে হ্যাঁ পারবো। সেলুনওয়ালা নিত 100, ওর কুটকুড়ি দেখে বলছে 500 টাকা দিতে হবে, বলে 500 টাকা কেন, 600 টাকা দেবো, দে এই ধরনের চুল কেটে। আমাদের মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছেলেরা কে সরের মতন চুল কাটছে, কে কুত্তার মতন চুল কাটছে, কে বাঁদরের মতন চুল কাটছে, মানে ওরা নবীকে ফলো করছে না, ওরা সরকে ফলো করছে, ওরা নবীকে ফলো করছে না, ওরা কুত্তাকে ফলো করছে, ওরা নবীকে ফলো করে না, ওরা বাঁদর গুলোকে ফলো করে। চুলগুলো কে এইভাবে কেটেছে, কে এইভাবে, আবার এইভাবে। আর ও ধরে জিজ্ঞেস করুন তোরা কার উম্মত, ওরা এক হাতের জায়গায় দু হাত তুলে দিয়ে বলবে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত। চিন্তা করতে পারছেন কি? আল্লাহ শকর করে বলছি, গর্ব করে নয়, যারা অহংকার করবে সে পীর সাহেব হোক আর পীর সাহেবের ছেলে হোক, তার ঠিকানা হবে জাহান্নামায়। আল্লাহ শকর করে বলছি, গর্ব করে নয়। আজকে আজকে 12 থেকে 13টা জলসা এসেছিল, 13 জায়গা থেকে এসেছে জলসা করতে, একটা জলসা নিনি, একটা নিনি। কালকে 6 জায়গায় থেকে এসেছে, একটা নিচ্ছি, একটা জলসা নিচ্ছি। কম মনোযোগ দিয়ে শুনুন, জলসা করলে তো আমার লাভ, লস কি করে হয়? জলসাই যাব, মুরগি খাব, খাসি খাব, গরু খাব, বিরিয়ানি খাব, সালাদ খাব, মাছ খাব, হ্যাঁ কি বল ডিম খাব, সুন্দর সুন্দর মিষ্টি খাব, আবার জলসা করে দিয়ে নাববার বলো মাল ছাড়, লাভ তো আমার না ভাই। ওরকম খাবারও দরকার নেই, ওইরকম পয়সারও দরকার নেই। আমার মুজাদ্দেদের জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরকে আপনাকে আমি দেখিনি, আমি দাদা হুজুরকে দেখিনি, কিন্তু আমার পীর মোর্শেদ আব্বাজান ছোট হুজুরকে আমার জামান মোবারক আমি শুনেছি, শুনেছি বাবা তোমাদের দাদা যান তোমাদের জন্য একটা দোয়া করে দিয়ে গেছে। কি দোয়া? বাংলার মানুষ অর্থের পিছে দৌড়বে, বাংলার মানুষ টাকার দিকে দৌড়বে, আর আমি আবু বকর দোয়া করছি অর্থ আমার আওলাদের আওলাদের পিছে দৌড়বে। এটা জোরে বলুন, শুধু এইটা শুধু বলে ছেড়ে দেয়নি, এইটা যদি বলে ছেড়ে দিত তো আমার ভাই ভাই পড়া না সব ফুলে বালিশ হয়ে যেত, কথা বলেন না। তারপরে আরেকটা কথা বলেছেন, সেই আওলাদকে আওলাদের মতন হতে হবে, সেই আওলাদকে আওলাদের মতন হতে হবে। আল্লাহ শকর করে বলছি, গর্ব করে নাই,
তহাসের দিকে পয়সার পিছনে দৌড়ই নে। আমার দাদা হুজুর গেলার দোয়াই পয়সা দা তহা হুজুরের পিছনে দৌড়ই, এটা আল্লাহর শুকর গর্ব নাই। আসুন কম মনোযোগ দিয়ে শুনবেন, আজকে মুসলমানদের ছেলেরা আজকে মাগরিবের নামাজ পড়লাম, আজকে আসরের নামাজ জামাতে পড়লাম, দুঃখের বিষয় মসজিদ ভর্তি, বাইরে দেশা ভর্তি হয়ে গেছে, নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে সালাম ফিরে দেখছি মানুষ কাতারে কাতারে ওই দিকে যাচ্ছে এই দিকে আসছে, ওই দিকে যাচ্ছে এই দিকে আসছে, আবার কিছু কিছু ওই কুত্তা মার্কা চুল রেখেছে, সর মার্কা চুল রেখেছে, তাদের মাথায় টুপি নেই, আমাদের টুপি কোথা বলে দিতে ভুলে গেছে, কবর থেকে বের করছে, কিছু কিছু একবার হাতে নিয়ে ঘুরছে, কারণ কুত্তার মতো চুল কেটে দেখে দেখবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা, কেউ রাগ করছেন না তো? আমার বাপ ছোট হুজুর সারা জীবন হালাল খেয়েছে, সারা জীবন হালাল খেয়েছে, ভালো করে শুনবেন, সেই হালাল খেয়ে ছোট হুজুর আমি তোহাকে পয়দা দিয়েছে। তা আমি হালালি ছেলে হব না হারামি ছেলে হব? এ জোরে বলবেন না, হালালি ছেলে হব। তো আমি বড় হয়ে আমি মদ সিনেমা হলে যাব না বারে যাব না মদে যাব না বেশেখানায় যাব না নামাজে যাব না রোজায় যাব কুন্ডি যাব? যদি আমি আমার ছেলেকে পয়দা করি তো আমার ছেলেটা কি হালালি ছেলে হবে না হারামি ছেলে হবে? এটা জোরে বলবেন, হারামি ছেলে হবে। ওই হারামি ছেলেরা ওরা মসজিদে সহজে উঠতে চাইবে, কথা বলছেন না কেন? ওরা কুরআনটাকে সহজে ধরবে, কথা বলবেন তো? ওই হারামি ছেলেরা ওরা রোজার ধার ধারবে, কারণ ওদের মধ্যে হারাম ঢুকে গেছে তো। অতএব এই যুগে এই সময় এই পরিস্থিতিতে চারিদিকে সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে, এর কারণটা কি? এর কারণটা কি বলুন? জানার দরকার নাই, এই জানার দরকার নাই, জানার চেষ্টা করুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে, কারণটা কি? কেন মুসলমানদের এই দুরবস্থা? কেন দুরবস্থা? আজকে বিজেপি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ও আসার পর থেকে ওইখানে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতবর্ষে মসজিদ গুলোকে ভাঙছে, মাদ্রাসা গুলোকে ভাঙছে, মুসলমানদের ছেলে মেয়ে গুলোকে মারছে, আসিফকে হত্যা করছে, আখলাককে হত্যা করছে, তারপরে আনসারকে হত্যা করছে। কি পাওয়ারফুল নরেন্দ্র মোদী, কি পাওয়ারফুল, কি ক্ষমতা জোর! আমরা মুসলমান, আমি তোহা একদিকে দাঁড়াবো, নরেন্দ্র মোদী একদিকে দাঁড়াবো, ইমানে ক্ষমতায় নরেন্দ্র মোদীর দিকে যদি আমি তাকাই অজ্ঞান হয়ে যাবে। আপনি মুসলমান, যদি আপনার ঈমান ঠিক থাকে, ঈমানই ক্ষমতায় একটা অমুসলিম তরোয়াল নিয়ে আপনাকে মারতে আসছে, যদি তাকান আল্লাহ হাত দুটোকে দাঁড় করিয়ে দেবে, তরোয়াল পিছন দিকেও যাবে না সামনের দিকেও যাবে না। এই কান নাকে মশা ঢুকেছিল,
নরেন্দ্র মোদী কি নমরুদের চেয়ে বড়? বড় বলেন? আমেরিকার রাষ্ট্রপতি ওকে নমরুদের চেয়ে বড়? প্যালেস্তানের রাষ্ট্রপতি ওকে নমরুদের চেয়ে বড়? নমরুদ বাড়তে 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 নিজেকে দাবি করেছিল খুদাই দাবি, ঠিক না বেটি? আল্লাহ বলে দেই তুই খুদা দাবি করছিস? একটা মশাকে আল্লাহ বললো মশা, মশা বলতে লাব্বাইক ইয়া আল্লাহ, ঢুকে যা না, আগে ঢুকে গেল ভেতরে চলে গেল, মশা কামড়াচ্ছে, নমরুদ কি করছে? এই যো যখনই মারছে মশা কামড়ানো বন্ধ করে দিয়েছে, ও তখন আহ ফের কামড়াচ্ছে, ফের কামড়াচ্ছে, ফের কামড়াচ্ছে, ফের মারছে, কামড়ানো বন্ধ করে দিয়েছে, বলছে আহ। কম মনোযোগ শুনছেন তো? নমরুদের হাত দুটো অবাস হয়ে গেছে, অবাস চলছে, লড়ছে না। নমরুদ পাশের চাকর গুরুকে কি বলছে? ধর, দুজনে দুটো হাতে নে, কি গো জোরে বলুন, জুতো নয় খড়ম। ও বলতে যখন আমি বলবো কামড়াচ্ছে তোরা মারবি, কামড়াচ্ছে ঝাড়ছে, নমরুদের মদ মদ কিসের ঘায় হয়েছে? খড়ুমের ঘায়। সারা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। তার কারণটা যদি কেউ জানতে চান আমি বলবো, জোরে বলুন, জোরে বলুন। আমি আমার জ্ঞান বিবেক দিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করে যেটা পেয়েছি সেটা বলছি, মার খাবার কারণটা হচ্ছে একটাই, আমরা আল্লাহ ভুলা হয়ে গেছি, আমরা নবী ভুলা হয়ে গেছি। আমার আল্লাহ তো বলেছে, বান্দা তোরা সিধে হ, তোরা ভালো হ, তোরা হিদায়ত হ, তোরা যদি হিদায়ত না হাস তোদের কাছে জালেম বাদশা পাঠাবো। এটা আল্লাহর কথা। আসুন, বেশি বাড়িয়ে যাচ্ছি না, ছোট্ট করে নিয়ে আসছি। ফুরফুরা শরীফের জমিনে এসেছেন, এই জায়গায় এসে শপথ নেন, শপথ নেন, আমরা নামাজ পড়ব, নামাজ ছাড়ব না। শপথ নিতে পারবেন? দাঁড়িয়ে আছেন, বসে আছেন, পারবেন? দা মুজাদে যাবেন, দাদা হুজুরের দরবার পারবেন? হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নাবান। আমার ভাগনা ওয়াজ করবে, সুযোগ্য ভাগনা ওয়াজ করবে, ছেড়ে দিয়ে চলে যাব। যাবার আগে একটা জিনিস ইশারা না করে আমি ছাড়বো না, ভাগনা দিতে পারে তাতে ছেড়ে দাও, তুলে পানিতে ফেলে দেবো। শুনছেন? নামাজের জন্য এত জোর দিচ্ছি কেন? নামাজের জন্য আমি জোর দিলে আমি কে? আমি কে জোর দিবার? নামাজের জন্য জোর দিয়েছে স্বয়ং আল্লাহ। কুরআন পাকটা খুলে দেখুন, হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করলেন, আলেম ওলামাদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ কুরআন পাক এক জায়গায় নাই, দুই জায়গায় নাই, পাঁচ জায়গায় নাই, দশ জায়গায় নাই, 82টা জায়গায় আল্লাহ ওয়াকিমুসসালাত, ওয়াকিমুসসালাত, আকিমুসসালাত, নামাজ কায়েম করো বলেছেন না বলেন? এটা জোরে বলেন। আসুন, আল্লাহ জোর দিয়েছে, তারপরে নামাজের প্রতি কে জোর দিল? কে জোর দিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আব্বা জানে জলসাই বলেছিলাম, আজকে একটু ঠেককে দিয়ে যাচ্ছি। এবার শুনেছেন না? হ্যাঁ কি না বলেন? কিন্তু আরেকটা বস শুনেন, এই পাহাড়ের আরেকটা ঘটনা আছে অনেকের জানা নাই। পাহাড়ের নিচু একদম উঁচু
একদম নিচে না ওপরে, ওপরও নাই নিচও নাই, কিছুটা নাবার পরে, কিছুটা নাবার পরে ওই জায়গায় আমার নবী আমাদের সকলের নবী দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল জীবনের শেষ বক্তব্য রাখবেন, শেষ ওয়াজ করিবেন, শেষ নসিহত করিবেন। আল্লাহ রাসূল যখন ওই জায়গায় ওই জাবলে রহমত পাহাড়ের একটু নিচেতে নেবে, আল্লাহ রাসূল ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন, নসিহত করছেন, আল্লাহ রাসূল বক্তব্য দিতে 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 আল্লাহ রাসূল শেষ বক্তব্যটা কি রেখেছিলেন, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। আল্লাহ রাসূল যখন ওয়াজ করছিলেন, বক্তব্য রাখছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, শ্রোতা কত ছিল, আল্লাহর নবী সাহাবারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের বক্তব্য শুনছেন, কত সাহাবা ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় কিছু কম বেশি 100,000, কত কিছু কম বেশি 100,000। মনে রাখবেন যে কথা বলতে চাইছি শুনুন, আল্লাহ রাসূল যখন ওয়াজ করছিলেন শ্রোতা ছিল, সাহাবারা ছিল কিছু কম বেশি 100,000, তখন মাইক ছিল না, মাইক ছিল না, আল্লাহ রাসূলের বক্তব্যটা কিছু কম বেশি 100,000 সাহাবারা নিজে কানে শুনতে পাচ্ছিলে, জোরে বল সুবহানাল্লাহ, হাই হাই রে হাই। আল্লাহ রাসূল সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মৌতের স্বাদ চাকাবে, মৃত্যুর স্বাদ চাকাবে। আয় আমার সাহাবারা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো, আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, হয়তো অতি তাড়াতাড়ি তোমাদের কাছ থেকে আমি বিদায় নেব, আমি চলে যাব, আমি তোমাদের কাছে হয়তো বেশি দিন থাকবো না, তবে যাবার সময়, যাবার সময় আমি নবী তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটো জিনিস ছেড়ে দিয়ে যাচ্ছি, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে। দুটো জিনিস কি মনে আছে কারো? হ্যাঁ ঠিক আছে, আমি নবী বলছি এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, মজবুত করে ধরে রাখতে পারো, এই দুটো জিনিসের উপরে যদি তোমরা আমল করতে পারো, আমি নবী বলছি তোমাদের কেউ বরবাদ করতে পারবে না, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না। আমি নবী বলছি এই দুটো জিনিসকে যদি তোমরা ছেড়ে দাও, আমি নবী বলছি তোমরা বরবাদ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহর মহাবাণী কুরআন শরীফ, আর দ্বিতীয় হচ্ছে আমার রাসূলের হাদিস। বলুন সুবহানাল্লাহ, আমি ওয়াজ শুরু করিনি, আমরা কার উম্মত, একটু জোরে বলুন, এখানে বলতে আসতে লাগছে, আর যদি বলি আমরা কোন পার্টি করি, চিল্লাতে বলবেন তৃণমূল,
মুখে লিতে আওয়াজ দিয়ে বলতে লজ্জা লাগছে, আমরা কোন নবীর উম্মত? যারা জবান বন্ধ রাখছেন জানি না কিয়ামতের ময়দানে জবান বন্ধ থাকবে কিনা, রসুলের নাম লিখছেন জবান খুলুন, কোন নবীর উম্মত? আমরা আখেরি নবী, নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের তকদিরটা কত ভালো, কপালটা কত ভালো, আমরা আখেরি নবীর উম্মত, আমরা আখেরি নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে এসেছি। হালার সাহেব 1,24,000, একতেলাবে 2,24,000, নবী রসুল পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছে আর সবার শেষে আমাদের নবী পৃথিবীর জমিনে এসেছেন। আমাদের নবী সবার আগে এসেছে, পিছে, সবার শেষে এসেছেন। কিন্তু মনে রাখবেন, আমাদের নবী সবার শেষে এসেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন। এটা জোরে বলুন, আরো জোরে বলুন, শ্রেষ্ঠতম সম্মান দিয়ে আল্লাহ আমাদের নবীকে পৃথিবীর জমিনে এসে পাঠিয়েছেন। আমার নবীর আগে যেসব নবী পৃথিবীর জমিনে এসেছেন, ওইসব নবীগুলো এক একটা ইলাকার নবী, এক একটা ইলাকার নবী, এক একটা গোত্রের নবী। যদি বলেন কেমন হুজুর একটু বুঝিয়ে দেন, দেখেন একটা প্রধান আছে, প্রধান তার একটা জায়গায় বাঁধা আছে, সেই জায়গার প্রধান, ফুরফুরা শরীফের অঞ্চলের প্রধান, এমএলএ আছে, সে একটা থানার এরিয়া নিয়ে থাকে, একটা এমপি 7টা থানার এরিয়া নিয়ে থাকে। অন্যান্য নবীরা যারা এসেছেন তারা এক একটা ইলাকার নবী, এক একটা গোত্রের নবী, এক একটা পাড়ার নবী করে আল্লাহ তাদের পাঠিয়েছেন। আর আমাদের নবীকে আল্লাহ সবার শেষে পাঠালে কি হবে? আমাদের নবীকে আল্লাহ নবীদের নবী, নবীদের নেতা, নবীদের সরদার, নবীদের শ্রোতার, নবীদের ইমাম করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এটা জোরে বল সুবহানাল্লাহ। ছেলে খেলা সেই নবীর উম্মত, উম্মতে আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা নবীর উম্মত। এই আমাদের মতন উম্মত হবার জন্য, আমাদের মতন উম্মত হবার জন্য একজন নবী, ছেলে খেলা নয়, একজন নবী আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আপনি আমাকে কেন নবী করে দুনিয়ায় পাঠালেন? আল্লাহ আপনি আমাকে যদি নবী না করে আখেরি নবীর উম্মত উম্মতি করে দুনিয়ায় পাঠাতেন আল্লাহ, আরো খুশি হতাম। আল্লাহ তাআলা সেই নবীর দোয়াকে কবুল করে নিয়েছেন। সে নবী কে? হযরত নবী ঈসা আলাইহি সালাম। আল্লাহ 4 তবক আসমানে তুলে নিয়েছেন, পৃথিবীর জমিনে তিনি আবার আসবেন নবীর উম্মত হিসাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আসুন